এই জীবন যেন বহতানদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক আলোকপাত আমাদের আজকের বিষয় সুখ দুঃখের রহস্য চমৎকারের বিষয়ে কথা বলবেন প্রফেসর মুক্তার আহমদুল্লাহ আরও কথা বলবেন মুফতি সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম ওরক প্রিয় দর্শক সুখ দুঃখ এই দুটি শব্দই মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ তবে আমাদের যদি বেছে নিতে বলা হয় আমরা প্রথমে বোধহয় সুখটাকেই গ্রহণ করবো বেছে নিব দুঃখের সাথে আমরা কেউ বোধ বন্ধুত্ব করতে চাইব না কারণ যে বিষয়ে আমরা আনন্দ পাই তৃপ্তি পাই সেটা তো সুখের বিষয় আর যে বিষয়গুলো আমাদের কষ্ট দেয় দেয় যন্ত্রণা সেগুলো তো দুঃখের বিষয় কে চাইবে কষ্ট এবং যন্ত্রণাকে আপন করে নিতে কিন্তু ট্র্যাজেডি হলো মানব সভ্যতায় মানব জীবনে আমরা যেন দুঃখের যে প্রাধান্য সেটাই অবলোকন করছি এবং অনেক সময় আমরা সুখ এবং দুঃখকে ধরতে যাই ছুঁতে যাই বিশ্লেষণ করতে যাই সেভাবে পারি না মনে হয় বিষয়টা যেন একটা রহস্যের বিষয় আসলে কি রহস্য এই রহস্য অনুসন্ধানে অনেকেই ব্যপৃত হয়েছেন সময় দিয়েছেন চেষ্টা করেছেন কে কতটা পেরেছেন সেটাও একটি গবেষণার বিষয় আসুন আজকের বিজ্ঞ আলোচক বিন্দুকে আমরা সেই একই সংকটে ফেলে দিই প্রিয় দর্শক তারা কিভাবে সুখ দুঃখে বিশ্লেষণ করেন প্রথমে প্রফেসর মুক্তার আহমদ আপনি বিবেচনায় আপনি সুখ দুঃখকে কিভাবে বিশ্লেষণ করবেন ইন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুলিল্লা ওয়ালা আলহি ওয়াসাবি হমা ওয়ালাহাবাদ আসলে সুখ এবং দুঃখ যেই বিষয়ে এর আলোচনা আপনি অবতারণা করেছেন এটি তো অনেকটা একটা দার্শনিক বিষয় এটাকে উপলব্ধির বিষয় আসলে এবং এই জন্যে আমরা যদি ডিকশনারি তো সুখ দুঃখের সঙ্গে যদি দেখি তাহলে হ্যাপিনেস অ্যান্ড সরো এটাকে কিন্তু তারা ডিফাইন করেছেন হচ্ছে এটা হচ্ছে ফিলিংস অফ মাইন্ডস অথবা স্টেট অফ মাইন্ড মানে আমাদের অন্তরের এক ধরনের অবস্থায় মূলত আসলে সুখ এবং দুঃখ যেটা অনুভব করি আমরা উপলব্ধি করছি এই জন্য হতে পারে যে একজন ব্যক্তি সব কিছু আছে কিন্তু তিনি দুঃখী আবার কারো কিছুই নাই কিন্তু তিনি সুখী আমরা ছোটোবেলায় নিশ্চয়ই আপনারা মনে থাকবে প্রাইমারি স্কুলে আমরা সুখী মানুষের গল্প পড়েছিলাম সেখানে এলাকার মোড়ল তার হাড় মরমড়ে রোগ এই রোগের কোনো মুক্তি তিনি পাচ্ছেন না বলা হলো সুখী মানুষের একটা যদি শার্ট তাকে দেয়া হয় তাকে পরিয়ে দেওয়া হয় তাহলে তার রোগ দূর হয়ে যাবে এবং সুখী মানুষের খোঁজে সকলে নেমে গেল পাওয়া গেল এমন একজন ব্যক্তি তার কিছুই নাই তিনি আসলে সুখী এই জন্য সুখ এবং দুঃখ এটা অনেকটা ফিজিক্যাল পজিশন বা আমরা যে এই যে অনেক সম্পদ দিয়ে সবসময় এটাকে সুখ বিচার করা যায় না এই জন্য একটা অভাব বোধ থাকে

তিনি ওই ব্যক্তি ব্যক্ত করে তিনি বললেন ওরা আমাকে বন্দি করে রাখছে কিন্তু ওরা তো বুঝেনি যে ওরা আমার সুখ কেড়ে নিতে পারেনি কারণ আমার সুখ সবসময় আমার অন্তরে বিরাজ করছে ওরা যদি আমাকে বন্দি করে রাখে তখন আমি একটা নির্জন একটা জায়গা পাই আমার রবের সাথে আমার সম্পর্ক বৃদ্ধির একটা সুযোগ পাই আমার সুখ আরও বেড়ে গেলো আমাকে যদি ওরা হত্যা করে তাহলে আমি শহীদ হবো আমার আরও সুখ বেড়ে গেল আর ওরা যদি আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেয় তাহলে আমি জ্ঞান অর্জনের জন্য আরেকটা নতুন জায়গা পেলাম আমার সুখ আরও বেড়ে গেল এবং এই জন্যে তিনি বলছেন যে কোনো একজন ব্যক্তি দুনিয়ায় সুখী যদি না থাকে দুনিয়ায় যদি জান্নাতে না যেতে পারে তাহলে আখেরাতে জান্নাতে যেতে পারবে না আমরা প্রফেসর মক্তার আহমদ আপনার যে প্রাথমিক আলোচনা সুখ দুঃখের রহস্য সম্পর্কে এর উপর ভিত্তি করে অন্য একটি বিষয়ে যেতে চাইব আমরা তো মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ এই পৃথিবীতে বসবাস করছি অবস্থান করছি এখানে আমাদের সুখের আকাঙ্ক্ষা তো এই সুখ দুঃখের বিষয়ে বিবেচনা করতে গেলে বিশ্লেষণ করতে গেলে স্থান কাল পাত্র এটা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আমরা যদি একটু চিন্তা করি আগে আমরা সাধারণভাবে যে কথাটা বলতে চাই অনেককে দেখা যায় তিনি যখন যৌবনে পদার্পণ করেন একটি চাকরি করছেন একটি ব্যবসা করছেন প্রতি মাসে কিছু টাকা জমানোর চেষ্টা করেন কেন তিনি বলেন যে যখন বৃদ্ধ হব তখন যেন কিছুটা সুখে শান্তিতে থাকতে পারি কষ্ট করতে না হয় ভবিষ্যতের জন্য আমি কিছু এবং তার পৃথিবীর সীমাবদ্ধ সীমাবদ্ধ জি মাঝে কিন্তু আমরা যারা মুসলিম আল্লাহ ওয়া তালা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে অনেক বড় করে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের যে বাহনে চড়ে আমরা রওনা দিয়েছি এটার সর্বশেষ গন্তব্য কিন্তু জান্নাত আমরা এখনো সেই পথে মাঝেই আছি পৃথিবী থেকে আমাদের শুরু না এর আগে কোথা হচ্ছে আগেও আমরা ছিলাম রুহের জগতে ছিলাম almaarvate ছিলাম জি আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে মায়ের গর্ভে এসেছি সেখান থেকে পৃথিবীতে এসেছি এরপর আবার অন্তরালে জীবনে চলে যাব তারপর সেখান থেকে অনন্ত পরকালে জান্নাত তো এই যে আমাদের পথ চলা রোড ম্যাপ যেটা রোড ম্যাপ এখানে আমরা কোন বিষয়টাকে আমাদের মাথায় নিব এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই আলিরাদি আল্লাহ তালাহরের একটি বর্ণনা এসছে বোখারির মধ্যে যে এর তাহালাতের দুনিয়া মুদবেলাতেন ওর তাহালাতিল তাকুন মক আবনা এর দুনিয়া খুব চমৎকার তিনি কথা বলেছেন যে মানুষ যখন পৃথিবীতে আসে তখন থেকেই পৃথিবী তার পেছনে চলে যায় আখেরাত তার সামনে আসতে থাকে সুতরাং তুমি আখেরাত মুখী হও তোমার কাজকর্মগুলো আখেরাত মুখী যেন হয় কারণ হচ্ছে আজ তুমি কাজ করছো কিন্তু ফলাফল পাবে না আর আগামী কাল কাজ করতে পারবে না কিন্তু ফলাফল সামনে থাকবে তা আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মূলত সুখের লাগিয়া যেই কাজ আমরা করব। সেটা হচ্ছে আখেরাত মুখী আমাদের কাজ করতে হবে আল্লাহ সু রাহুতাল আমাদের শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতেও সুখ আমরা চাই আখেরাতেও চাই রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আজাব তো কোরআনের বক্তব্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন কারীম এবং হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রস্তাব দেয়া হয়েছিল আপাত দৃষ্টিতে এটা যদি বর্তমান সময়ের কোনো যুবককে প্রস্তাব দেওয়া হয় তিনি কি করবেন আমরা জানি না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বললেন রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা তাদউনানি ইলাই তিনি বললেন যে আমি ওই নারীর কাছে যাওয়ার চেয়ে কারাগারে থাকব এটাই আমার জন্য সুখের বিষয় আমার কাছে প্রিয় বিষয় এই জন্য আসলে যারা আমরা আখেরাত মুখী আমরা মুসলিম আমাদের চিন্তাটা থাকতে হবে যে এই সুখটাকে কেবল দুনিয়া দুনিয়ার মাঝেই বা এই জাগতিকতার মাঝেই রাখলে হবে না তাহলে আমাদের স্থানটা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয় জি না মুসলিম হিসেবে আমাদের স্থান অনেক ব্যাপক ব্যাপক এই পৃথিবী থাকবে আলমে বর্জক থাকবে কেয়ামত থাকবে পরকালে অনন্ত জীবন থাকবে আমাদের কালটা কিন্তু খুব সসীম নয় সসীম পৃথিবীর সীমা নয় যে আমাদের কালটা পৃথিবীকে অতিক্রম করে পরকালে যাবে অনন্ত জীবনে যাবে জি পাত্র পাত্র হিসেবে আমরা শুধু জৈবিক সত্তার বিষয় নয় আমাদের জৈবিক বিষয় থাকবে সেটা श्रृंखलाর মাধ্যমে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে আমাদের আত্মিক বিষয় আছে আমাদের মনমরনের বিষয় আছে তাহলে স্থান কাল পাত্র এটা যদি আমরা স্থানের দৃষ্টিতে বিশ্লেষণ করতে যাই তাহলে এটা দার্শনিকের বিবেচনা চলে আসে আমাদের স্থানটা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয় আমাদের কালটা শুধু আমাদের 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 যে যে দেহটা আছে কাল সময়টা এখানে নয় সত্তায় শুধু জৈবিক ভুগ আসবে না আমাদের আত্মিক বিষয় থাকবে যেটা মনের বিষয় বলছেন মননের বিষয় থাকবে তাহলে কাল পাত্র বিবেচনায় যে দার্শনিক বিবেচনা বিশ্লেষণ সেটা বলতে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আর এই জন্যই আসলে আমরা যদি আমাদের জীবনটাকে সেইভাবে যাপন করি যে সুখ মনের ব্যাপার একটু আগে ভাইয়া যে কথাটি বলেছেন যে একজন মানুষ তার সব আছে কিন্তু তিনি পরবর্তীতে একজন মানুষের ষাট গায়ে দিয়েছেন যে গল্পটির কথা বলেছি বলেছেন আমরা খুব বেশি দূরে যাব না কারওয়ান বাজারই আমরা আছি এমন অসংখ্য মানুষ আছেন যারা ঘুমোতে পারেন না রাতে যাদের ঘুম হয় না লক্ষ লক্ষ টাকার বিছানায় তারা শুয়ে থাকেন কিন্তু ঘুম নামের এই সুক্তি তার হাতে নেই অথচ এই কারওয়ান বাজারে আপনি একটু তাকান রাতের বেলা দেখা যায় ফুটপাতে ফুটপাতে টুকরির মাঝে বিশ টাকা দিয়ে উনি ঘুমাচ্ছেন ভ্যানের উপরে ভ্যানের উপরে তো আছে কিন্তু আমি টুকরিতে দেখেছি যে একটা টুকরির মাঝে তিনি শুয়ে আছেন তিনি ঘুমোচ্ছেন বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে এটা আমি পড়েছিলাম পত্রিকা এসছে তো মূল বিষয়টি হচ্ছে যে সুখ হচ্ছে মনের ব্যাপার এবং এই সুখটা এক একজনের কাছে এক এক রকম দৃষ্টিভঙ্গির আপনি স্পর্শ করেছেন জানি না আমরা এটা কতটা এগুতে পারবো আমরা মুফতি সাইফুল ইসলাম থেকে স্থানকাল পাত্র এই তিনটি বিষয়ে চমৎকার আমরা কথা শুনছিলাম এবং ওনার সংক্ষিপ্ত বিশ্লেষণে আমরা উপলব্ধি করলাম যে আমাদের স্থান শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ নয় আমাদের কাল বা আয়ু শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ নয় এবং পাত্র হিসেবে আমরা শুধু জৈবিক সত্তাতে বিশ্বাসী নয় আমরা পূর্ণাঙ্গ যে সত্তা শারীরিক মানসিক আত্মিক এর সুসমজ বিকাশে আমরা বিশ্বাসী দার্শনিক এই ভিত্তিকে যদি আমরা স্থির করতে পারি তাহলে আরও কিছু বিষয় আমাদের জন্য সহজে আসবে জীবনে তো সুখও আসে দুঃখও আসে এখন মুসলিম জীবনে যখন সুখ আসে তখন সুখটাকে আমরা কিভাবে বিবেচনা করব আমরা কিভাবে ভাবব সুখটা আমার সৎকর্মের ফল অথবা এটা আল্লাহর অনুগ্রহ বা এই যে সুখটা এই সুখ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তো এই বিবেচনাগুলিকে আপনি কিভাবে সমন্বয় করবেন হ্যাঁ না এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আমার জীবনে কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে আমি কিভাবে বিশ্লেষণ করছি তার উপরেও কিন্তু সুখ এবং দুঃখ নির্ভর করছে যদি এই জন্যে আমরা বলি যে একটি সুখী অন্তর সবসময় একটা কৃতজ্ঞ অন্তর কৃতজ্ঞ চা ছাড়া কখনোই সুখী হতে পারে না একটা থ্যাংকফুল মাইন্ড ইজ অলওয়েজ এ হ্যাপি মাইন্ড কারণ হচ্ছে আমি আল্লাহ সব আমাকে কোনো কিছু দিয়েছেন আমি যদি এটা আল্লাহর অনুগ্রহ হিসেবে গ্রহণ করি তৈরি হবে না অথবা আরো প্রত্যাশা আরো চাই আরো চাই তার উপর ভিত্তি করে আমার যে সুখের সামান্য একটু হাতছানি আমার সামনে দেখা দিয়েছিল এটিও কিন্তু উবে যাবে চলে যাবে কারণ আমি তো আরো চাচ্ছি নাই তখন তুষ্টি নাই যেটা কন্টেন্টমেন্ট বা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ যে মানুষ অল্পে তুষ্ট হয়েছে খুব কমে তিনি তুষ্ট হয়েছেন এটা তখন একজন ব্যক্তির মাঝে কৃতজ্ঞ অন্তর মাঝে তৈরি হয় আবার যখন তার কোন বিপদ ঘটে তখন এটা বাজ্যদ তিনি বিপদ হিসেবে মনে করছেন না তিনি মনে করছেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং আরো অনেক বড় কল্যাণ হয়তো বা তার জন্য অপেক্ষা আপনার কাছে সুখের মধ্যে সীমাবদ্ধ থাকি পাই আমরা এটা কিভাবে বিবেচনা করবো আমরা এই সুখটাকে বিবেচনা করবো অহংকারী হব না শুক্র গুজার একেবারে শুকর সভায়ের পক্ষ থেকে এটা আমার জন্য ন্যায়ামত হিসাবে আমি এটাকে গ্রহণ করবো কারণ যদি আমি কৃতজ্ঞ হই তাহলে আল্লাহ সফায়নুয়া তালা আরো বাড়িয়ে দেবেন আর এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকটি কাজ করা হচ্ছে একজন কৃতজ্ঞ ব্যক্তির আসলে দাবি জন্য পারে সম্পদে আচরণ কেমন হয় জি জি তখন কি সুখী এবং সম্পদশীল ব্যক্তির আরো সতর্ক সচেতন জীবনযাপন আরো সতর্ক হওয়া দরকার আরো সচেতন হওয়া দরকার আরো কৃতজ্ঞ হওয়া দরকার এই জন্য আল্লাহ সুফায়নুমা তালা বলেছেন যে তুমি যদি সুক্রী আদায় তাহলে আমি তোমারকে আমার যে নেয়ামত এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আমরা এই জন্যই দেখি যে নবিরাসুল্লাহ তারা প্রত্যেকটি মুহূর্তে মহান আল্লাহ কৃতজ্ঞতা তারা পোষণ করেছেন যে আল্লাহ তুমি আমাকে এটা দান করেছো এবং আমরা আল্লাহ আল্লাহ ভাহানুয়া তালাকে আমাদের রব হিসেবে আমরা মেনে নিচ্ছি যে আমাদের যা কিছু ঘটছে তাই কিন্তু মহান আল্লাহ সু ভাহানুতার পক্ষ থেকে ঘটছে কারণ আমি যদি কৃতজ্ঞ না হই তাহলে যে কোনো সময় কিন্তু এটা আল্লাহ আমার কে নিয়ে যেতে পারেন তাকে নেয়নি আমাদের সামনে এরকম ঘটনা ঘটেনি যে অনেকে অনেক প্রভাবশালী ছিল বিত্ত বৈভব ছিল অনেক শারীরিক সৌন্দর্য ছিল কিন্তু এগুলো কোনোটাই এখন তার মাঝে না কারণে অহংকারের কারণে আল্লাহ এবং এই জন্য যে মানে আমিলা সোয়ালি হান মিন জাকেরিন বা উংসা ওয়াহুয়া মিউন ফেলা নাহু হায়াতন তৈবা কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ইমান আনে এবং ভালো জীবন যাপন করে তাহলে আল্লাহ সব হানুয়া তারা তাকে একটি সুখী জীবন দান করবেন এবং ওয়ারিদ ওয়ান মিন আল্লাহ আকবার আল্লাহ সব হানুয়া তারা তখন তাকে সন্তোষ প্রদান করবেন যে তার প্রতি কৃতজ্ঞতা থাকার কারণে আল্লাহ সব হানুয়া তারা তার নেয়ামত আরও বাড়িয়ে দেবেন এই জন্যে রাসুল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা যদি তোমাদের অন্তরকে কৃতজ্ঞ বানাতে চাও আল্লাহ তার অনুগ্রহটা তোমাদের জন্য কত বড় এটা যদি দেখতে চাও তাহলে তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও সবসময় উপরে যে আছে তার দিকে তাকাবে না যদি উপরের দিকে তাকাও তাহলে তোমার মধ্যে হতাশা তৈরি হবে এই জন্য আমরা দেখি প্রচুর লোকের কিন্তু বহু কিছু আছে আপনি প্রচণ্ড প্রভাবশালী একজন লোকের জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন বল না অনেক সমস্যা জর্জরিত অনেক হতাশা অনেক যাতনা অনেক দুঃখ কষ্টের কথা তিনি বলবেন সকাল সারা রাত যিনি ঘুমিয়ে উঠেছেন সকালবেলা তাকে জিজ্ঞেস করলে সে বলবে না আজকে রাত আমার ঘুম ভালো হয়নি প্যাটটা ব্যথা করছে পিঠ ব্যথা করছে মাথা ব্যথা করছে কারণ হচ্ছে তার মধ্যে কৃতজ্ঞতা তৈরি হয়নি তিনি তাকাননি অন্য কারো দিকে যিনি তার চেয়ে অনেক বেশি কষ্টে আছেন এই জন্য রসুলসলাম বলেছেন তোমরা তোমাদের নিচে যারা আছে তার দিকে তাকাও যে তোমার উপরে আছে তার দিকে তাকাবে না আপনার কথা সূত্র ধরে আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাইব। প্রফেসর মোক্তার আহমুদ তো সুখের বিষয়ে কিছু কথা বললেন জীবনটা দুঃখ এসে যায় জি দুঃখ আসলে আমরা কি এভাবে ভাববো এটা আমার মন্দ কর্মের ফল নাকি ভাবো এটা আমার জন্য পরীক্ষা নাকি এটা এটা কারণ আমরা কী কী দৃষ্টিভঙ্গিতে দুঃখকে বিচার বিবেচনা করতে পারি যে অনেক অনেক ধন্যবাদ আসলে ব্যাপারটি হচ্ছে যে যদি আমরা একটু চিন্তা করি যে এমন অনেক বিষয় আছে যে ভালো জিনিসকে উপলব্ধি করতে হলে তার বিপরীত বিষয়টা যদি আমাদের জানা না থাকে তাহলে ভালোটাকে ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি না রাত যদি প্রলম্বিত হয় তখন আমরা ভোরের জন্য অপেক্ষা করি তখন আমাদের কাছে ভোর অত্যন্ত দামি দুর্লভ হয়ে ওঠে ঠিক এমনি করে একজন মানুষ যতক্ষণ দুঃখী না হবেন ততক্ষণ পর্যন্ত তিনি সুখকে সুখ হিসাবে গ্রহণ করবেন না তো এই জন্য আমরা বলতে পারি যে আসলে সুখকে বুঝতে গেলে দুঃখকেও বুঝতে হয় আর আল্লা সব তালা পবিত্র কোরআন একাডেমির বিভিন্ন জায়গায় আয়াতগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে তিনি বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন বলেছেন যে কখনো কখনো বান্দাকে আমি দুঃখ থেকে তাকে সুখ দিয়ে থাকি স্বাচ্ছন্দ্য দিয়ে থাকি আমার নিয়ামত দিয়ে কিন্তু সে সেটা একসময় ভুলে যায় একটু আগে যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে বা ইদা মাস্তান্না সদর ইদা হওয়ালনা হুনে মিন্না। আমি আমার নিয়ামত দিয়ে তাদেরকে সুখ দিলাম কিন্তু সে বলে কলা ইন্নামা উত হুয়ালা আইন যে আমি আমার জ্ঞানের মাধ্যমে সেটা অর্জন করেছি আমার পরিশ্রমের মাধ্যমে আমি অর্জন করেছি ঠিক বিপরীতে আল্লাহ তালা বলছেন যে কখনো কখনো আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে কখনো কখনো আমি পরীক্ষা করে থাকি ওয়াল নবলু আর নকুম বিশাই ইমিনাল হৌফ পাঁচটি বিষয়ের কথা আসছে ওয়াল জো অনাকস ইমিনাল আমাল ওয়াল অ্যানফুস ওয়াল সামারত এই যে পাঁচটি পরীক্ষা যে কখনো ভয় ভীতির মাধ্যমে কখনো শঙ্কার মাধ্যমে ক্ষুধার মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদ স্বল্প জানমালের ক্ষতির মাধ্যমে যে পরীক্ষাগুলো করব এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করবেন যারা মনে করবেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছ থেকেই সবকিছু আসছে আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করেছে এগুলো আমার কিছুই নয় আমি পেয়েছিলাম আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন আবার আল্লাহ তাআলা নিয়ে গেছেন এভাবে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন যে যারা ধৈর্য ধারণ করেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন তাহলে আপনার অনেক সময় দুঃখের বিষয় আসতে পারে পরীক্ষার বিষয় হিসেবে ক্ষতি ক্ষুধা এই যে অভাব এই পরিস্থিতিতে সে কিভাবে জীবনযাপন করে এই পরিস্থিতি মোকাবেলা করে তো অনেক সময় তো আবার এটাও আমরা শুনি যে এই যে দুঃখময় জীবন পরীক্ষার জীবন এর তো আপনার গুনামাফের কারণ এসে গুনামাফের কারণ হয় শুধু তাই নয় অনেকগুলো ব্যাপার আছে গুণামাফের কারণ হয় তার মর্যাদা বৃদ্ধি হয় এবং এরপরেই এই পরীক্ষার পরেই কিন্তু তাকে আল্লাহ তালা বড় কোনো পুরস্কার দিয়ে তাকে ধন্য করেন মর্যাদা দিয়ে জি হজরত ইব্রাহিম আলী সালাতামের ক্ষেত্রে আমরা দেখেছি বা ইদিপতালাহিম্বাহ বিকালী মাহাতিনা বড় বড় পরীক্ষার পরে আল্লাহ তালা তাকে নেতৃত্ব দিয়েছেন হজরত আয়ুবা আলী সালাতুসলাম প্রচন্ড অসুস্থ ছিলেন সুস্থতার পরে আল্লাহ তালা তাকে নিয়ামত দান করেছেন রাসুল করিম সাল আলী সাল্লাম হামুল আমুল হুজুন যাকে বলা হয়েছে দুঃখের বছর কত কষ্ট ধৈর্য ধারণ তিনি করেছেন এরপরই তাকে মেয়েরা নিয়ে সম্মানিত করেন আবার আপনার দুঃখ দুর্দশ তো অনেক সময় মন্দ কাজ পাপ কাজের ফল হিসেবে আসতে পারে জি আসলে আমরা যদি একটু চিন্তা করি যে একজন মুমিন চিন্তা করবেন যে আল্লাহ তালা আমাকে পরীক্ষা নিচ্ছেন আমার গুনা ক্ষমা করছেন আমার মর্যাদা তিনি বাড়িয়ে দিচ্ছেন এই জন্য অথবা আমি এমন কোন ভুল করেছি সেই ভুলের কারণে এই গুণটা কিন্তু সংযুক্ত হবে আপনি ভুল করেছে কিনা কোন পাপ করেছে কিনা জি মানে যেন সতর্ক সতর্ক হতে পারেন হতাস্তানে সতর্ক হবে এবং নিজের কর্তব্যকর্ম নির্ধারণ করবে জি তো আরো কথা তো ছিল আপনাদের কিন্তু সময় তো আমাদের রেগুতে দিচ্ছে না এখানে থামতে বলছে মুক্তি সেভুলিস্টম আপনি কষ্ট করে আমাদের স্টুডি তে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এন টিপিকেও ধন্যবাদ প্রফেসর মুক্তার আহমদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে আসার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভেলো হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল সুখ দুঃখের রহস্য আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে যে বিষয় সুখ দুঃখের রহস্য ভাবতে গেলে বিশ্লেষণ করতে গেলে মনে হয় পালাক্রমে যেন সুখ দুঃখের আবর্তন হচ্ছে আমাদের জীবনে যেন একটা আবর্তিত বিষয় বৃত্তে পরিক্রমণ করছে মন আল্লাহর অপার নামত হলো সুখ দুঃখের যে আবর্তন এই যে বৃত্তে যখন আমরা থাকব তখন সুখকে আমরা কীভাবে গ্রহণ করব দুঃখকে কিভাবে গ্রহণ করব তার আলোকিত পথ নির্দেশনা পবিত্র কোরআনে আছে রেসুল সাল্লাহসলামের জীবনে মহান সাহাবেদের জীবনে আছে তিনি মোমেন যিনি আলোকিত বান্দা তিনি সুখে অহংকারী হন না শোকর প্রকাশ করেন দুঃখে হতাশ হন না সাবর করেন ধৈর্যের পরিচয় দেন এটি তো আলোকিত পথ এই বিবেচনা আল্লাহর বান্দাদের বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী করে তোলে যখন মানুষ সুখে দাম্বিক হয় তার মানবিক ব্যক্তিত্বে বিপর্যয় ঘটে যখন দুঃখে হতাশ হয়ে যায় তখন মানবিক ব্যক্তিত্বে বিপর্যয় ঘটে মানুষ তো ব্যক্তিত্ব সম্পন্ন হবে সেই ব্যক্তিত্ব উপাদান রয়েছে পবিত্র কোরআনে হাদিসে রসুর আলাইহি আলাইসলামের জীবনযাপনে কিন্তু উন্মতি হিসেবে আমরা এখন কোন ব্যক্তিত্ব অধিকারী এই আত্মসমালোচনা বোধ হয় খুবই প্রয়োজন এবং প্রাসঙ্গিক প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম এই জীব বহতানুদীর মতো চলার শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের